আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সাধারণ মানুষের মাঝে সহজে কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধন সেবা পৌঁছে দিতে কার্যক্রম শুরু করেছে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম। সকালে জেনারেল হাসপাতালে বুথ স্থাপন করে নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ডাক্তার শেখ শফিউল আজম। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পার্কিংয়ে জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন করা যাবে।